ফেরালাম বিরতির পর সাঁতার শিখতে গিয়ে পদ্মায় তলিয়ে গেল দুই কিশোর। ঘটনাটি ঘটেছে বুধবার জলঙ্গি মাছবাজার সংলগ্ন পদ্মা নদীতে। মৃতদের নাম জব্বার শেখ ও সোহেল বিশ্বাস। ইতিমধ্যে নদীতে তল্লাশি শুরু করেছে সীমান্ত রক্ষা বাহিনী ও জলঙ্গি থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে এনডিআরএফকে। শোকেচ্ছায় এলাকা জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। বুধবার দুপুরে তিন বন্ধু জাব্বার, সোহেল ও শাহিদ সাঁতার শেখার জন্য পদ্মায় স্নান করতে যায়। কিছুক্ষণ পরে হঠাৎই নদীতে তলিয়ে যায় দুই বন্ধু জাব্বার ও সোহেল। বয়স মাত্র 9.5 ও 10। তাদের আর খোঁজ পায়নি অপর বন্ধু শাহিদ মণ্ডল। সঙ্গে সঙ্গে দুই বন্ধুর বাড়িতে খবর দেয় সে। পদ্মায় স্নান করতে গিয়ে দুই কিশোরের তলিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জলঙ্গি মাছবাজার সংলগ্ন পদ্মা নদীতে। ছুটে আসে বাড়ির লোকজন সহ এলাকাবাসীরা। নদীতে খোঁজাখুঁজি শুরু করে স্থানীয়রা। আমি তো ধরেন ছিলাম আর 11টা পর্যন্ত বাড়িতে ছিল। 11টার পর থেকেই ধরেন আসতে, এখন 11টার পর এখন কটা টাইম আসতে এটি আমি ঠিক সঠিক বলতে পারছি না, কিন্তু আসতে হতো বেলা 12টার দিকে। আসি ধরেন তো গাঙ্গে এই নৌকার কাছে হলো বলে ওরা নেমেছে, নেমে ওইখান থেকে হলো ই করতে করতে মানে ডুব খেলতে খেলতে আইসি এই মাত্র এই এই জায়গায় আইসি বলে ওরা দুধ নাই একসঙ্গে ডুবিছে জলঙ্গি বাজারের পাশে, মাসি বাজারের পাশে লাতি জাব্বারর নাম আর একটার নাম সহেল। একটা হলো 11 বছর আর একটা 9.5 বছর। এখন পর্যন্ত কোনো খবর নাই, তো ধরেন খুঁজে খাজে ধরেন পুলিশে তো খুঁজে খাজে গেল। তাহলে এখন হলো কি আর কি চাইবো, এখন হলো তো সরকারের সমস্ত মহাশয় যদি কিছু দিতে হয় এই সমস্যা, তাছাড়া আর এখন আর আমরা কী করবো, এত কিছু করেনি আমাদের নাই। তিনটের বাতাসের চান করতে আসে, মানে এখানে চান করতে আসার পরে দুজনার তিনজনে চান করেছিল, করতে হচ্ছে দুজনার ডুবে গেছে আর একজনে উঠে বাড়ি চলে গেছে। খোঁজাখোঁজি চলছে, বিএসএফ দুটি বোর্ড খুঁজছে, থানা এসছে, একটা ডুবুরি টাইপের আমাদের উপরকার একটা ছেলে নেমেছিল সে খুঁজলো, খোঁজাখুঁজি চলছে না এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি, খোঁজাখুঁজি চলছে। চান করতে নেমেছিল মানে তিনজনে 87 করবে এসেছিল। আমরা ভাবছি সরকারের কোনো থেকে যদি ডুবুরি উমুরের নামে যদি বাচ্চা দুটিকে উদ্ধার করতে পারে জনগণের দিক থেকে, আমাদের দিক থেকে সবারই ভালো হয়। দেহ উদ্ধারে ইতিমধ্যে নদীতে তল্লাশি শুরু করেছে সীমান্ত রক্ষী বাহিনী ও জলঙ্গি থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে এনডিআরএফকে। শোকেচ্ছায় পরিবার জুড়ে থেকে স্নান করতে আসে, স্নান করতে এসে এবং সাঁতার শিখবো এরকম উদ্দেশ্য ছিল হয়তো। স্নান করতে নামার পর একজন বেঁচে উঠে আসে, কিন্তু সে তখন সেই মুহূর্তে কোনো চিৎকার করেনি বা বলেও নি যে কেউ ডুবেছে। এক ঘন্টা পর আমরা খবর পাচ্ছি যে দুটো ছেলে গায়ে বা ডুবে গেছে, নিজেও স্বীকার করছে ডুবে গেছে এবং নিজে দেখেছে সে ডুবতে। আর আমি এই ওয়ার্ডের মেম্বার হিসাবে আমার যতটা কর্তব্য সেটা করছি। আমি প্রাথমিক ওসি সাহেবকে ফোন করেছিলাম, তারপরে বিডিএমও সাহেবকে ফোন করেছি, কোম্পানি কমান্ডার ফোন করেছি, জলঙ্গি বিএসএফ। হ্যাঁ, ঘটনাটা ঠিক 12:30 নাগাদ, হ্যাঁ তখন থেকে খোঁজাখুঁজি চলছে বলতে প্রাথমিক যে খোঁজাখুঁজি সেই খোঁজাখুঁজিটা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রকম কোনো হদিশ পাওয়া যায়নি। হ্যাঁ, ডুবুরি আসেনি, ডুবুরি ব্যবস্থা বিডিও সাহেব কথা দিলেন যে সিভিল ডিফেন্সের টিম ঢুকবে, সেজন্য ওই বৃষ্টির টাইমই এই ঘটনাটা। বহরমপুর শহরে সর্বপ্রথম সুকার থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ বিশিষ্ট সুচিকিৎসক ডিএম এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রমজিৎ বাড়ি, এমবিবিএস এমডি ডিএম এসএসকেএম হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। নমস্কার, আমি ডক্টর রমজিৎ বাড়ি, আমি একজন কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট। আপনার যদি বাড়িতে বাবা মা ভাই বোন কারো ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে, আপনার বয়স যদি 40-এর ওপরে হয়, আপনার যদি ওজন বেশি থাকে এবং আপনার যদি সেডেন্টারি লাইফস্টাইল থাকে, অর্থাৎ আপনার যদি বসে কাজ হয়, তাহলে সেক্ষেত্রে সময় নষ্ট না করে আপনার ডায়াবেটিসের জন্য ব্লাডের সুগারের পরীক্ষা করান, কারণ আপনার ডায়াবেটিস হওয়ার প্রবণতা অনেক বেশি। নিয়মিত বসছেন চরকস্কার ও ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477-15253, 7477-99963। ভার্জিন প্লাস্টিক, উন্নত মানের বেস্ট কোয়ালিটির প্লাস্টিকজাত দ্রব্যের একমাত্র ঠিকানা ভার্জিন প্লাস্টিক। চেয়ার টুল থেকে শুরু করে আপনার গৃহস্থালের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের রকমারি দ্রব্যের বিপুল সম্ভার রয়েছে আমাদের কারখানায়। দক্ষ কারিগর দ্বারা নির্মিত আমাদের প্রতিটি দ্রব্য, তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় জিনিসটি পছন্দ মতো নিতে আজই চলে আসুন আমাদের কারখানায়। খুচরা ও পাইকারি বিক্রেতা সহ হোম ডেলিভারির সুবিধাও রয়েছে আমাদের
আমাদের ঠিকানা বাঘা উমরপুর ঘোরশালা রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9932769630। তনুজা যে এবারে শারদীয়ার বিশেষ অফার কস্ট টু সেল 990 টাকার কেনাকাটায় থাকছে ব্র্যান্ডেড কোম্পানি নিশ্চিত উপহার এবং পরবর্তী কেনাকাটায় 100% ছাড়ের সুযোগ। তাই পুজো শপিং এর একমাত্র ঠিকানা তনুজাস।